ওয়েলকাম টু ডেইলি ডিউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের নানান রকম সবজি দিয়ে একটি টেস্টি পকোড়া। সবজির পকোড়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি নুন দিয়ে একটু মেখে রেখেছিলাম, আর তারপরে জল বেরিয়ে গেছিলো, তারপরে আমি সেটা ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি জল থেকে। নিয়ে নিচ্ছি গ্রেট করা ফুলকপি, নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর, নিয়ে নিচ্ছি কুচুনো ধনে পাতা, এরপর আমি নিয়ে নেব কুচুনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা। আমাদের সম্পূর্ণ উপকরণ মেশানো হয়ে গেছে। এরপরে আমরা দেব নুন। নুন দেওয়ার আগে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়ে নুনটা দিলে নুনের পরিমাণটা ভালো করে বোঝা যাবে। আমি সম্পূর্ণ সবজিকে মেখে নিয়েছি, এরপরে আমি দেব নুন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি নুন দেওয়ার পরে নুন দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেসন, আমার যতটা বেসন লাগে। আমি এর মধ্যে 3 চামচ বেসন দিলাম। এরপর দিচ্ছি কর্নফ্লোর, আমি 3 চামচ বেসন দিয়েছি আর 1 চামচ কর্নফ্লোর। এরপরে আমি এটাকে ভালো করে মাখাবো, তারপরে যদি লাগে আমি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আমার সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এটাকে এখন ভালো করে মেখে নেব। আমার থিকনেসটা একটু কম মনে হলো, তাই আমি সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটাতে একটু আরেকটু মুচমুচে ভাবটা বেশি ভালো হয়। আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন। আমার এটা মাখানো হয়ে গেছে, আমরা এখন এটাকে ভাজবো। আমি সাদা তেল ইউজ করছি, ভাজাটা সাদা তেলে ভালো হয়। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে পকোড়া ছেড়ে দেব। আমরা আস্তে একটু কম করে ছাড়বো, না হলে যেগুলো আগে দিব সেগুলো পুড়ে যাবে। যতটা কড়াইয়ে ধরবে আমরা ততটা দিয়ে দিলাম, আর এটা আমরা এখন ভালো করে 1 পিসটা ভেজে নেব, তারপরে উল্টে দেব। এবার আমি এটা উল্টে দেব।
দেখুন বন্ধুরা, আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এটা তুলে দেবো, তুলে নিচ্ছি। এটা আমরা ভালো করে ভেজে নেব। আমি এটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আমাদের গরম গরম পকোড়া একদম রেডি। এই রেসিপিটি শীতের দিনে চা বা কফির সঙ্গে বিকেলবেলা একদম জমে যাবে। আপনারা এই রেসিপিতে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, আরও বেশি ভালো লাগবে। আর অবশ্যই এটি ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুব পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।